ফুটিয়ে বিক্রি করে নি, গরম জলেতে চা পাতা দিয়ে ঢাকা থাকে, সেটা তিতকুড়ি ভাবে একটু লাগে, কিন্তু আপনি যদি এইটা এতে খাচ্ছেন তো আমি একটা কাপে খাওয়াচ্ছি, আপনি খেয়ে দেখুন, খুব ভালো লাগবে, তিতকুড়িটা লাগে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, ওনার ব্যবহার পাতি খুব সুন্দর। আমি একজন হেলথ কনসালটেন্ট, আমি ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া রেজিস্টার্ড মেম্বার, সুতরাং এখানের ব্যাপারটা আমার কাছে ইজ সামথিং ডিফারেন্ট। আমি তো লাস্ট 40 ইয়ার ধরে এখানে খাচ্ছি, সব থেকে বড় কথা এখানকার যে একটা কোনো খাবার খেয়ে 5 থেকে 40 বছরের ভেতরে কোনোদিন শরীর খারাপ হয়েছে বা কোনো খাবারকে বাজে মনে হয়েছে হয়নি। স্যার চিত্রবাবুর দোকানের চা বিখ্যাত, চিকেন স্টু বিখ্যাত, ফিশ ফ্রাই বিখ্যাত, ডায়মন্ড ফ্রাই বিখ্যাত। নমস্কার, চিত্রদার দোকান থেকে বুবাইদা, ডিমের ড্রেভিল, ব্যাটার ফ্রাই, ফিশ রোল, চা, পোলাও, চিকেন কষা, এইগুলো নিয়েই আমাদের পথ চলা। এইটাই চিত্রবাবুর হাত ধরে আমরা শিখে এসেছি এবং এইটা নিয়েই আমরা চলি। কিরকম কি দাম রেখেছো জিনিসের? চিকেন স্টু উইথ ব্রেড 110 টাকা, শুধু চিকেন স্টু নিলে 100 টাকা। এইটা আছে ডিমের ড্রেভিল, হাঁসের ডিমের ড্রেভিল, মটন কিমা দিয়ে, যার দাম 50 টাকা। এটা ভেজিটেবল চপ, যার দাম 20 টাকা। এটা ফিশ চপ, যার দাম 20 টাকা। এটা ব্যাটার ফ্রাই, যার দাম 80 টাকা। এটা একটা নর্মাল ফিশ ফ্রাই, যার দাম 80 টাকা। চিকেন পকোড়া 6 পিস 100 টাকা বোনলেস। এটা ফিশ রোল অথেন্টিক, ওয়েস্ট বেঙ্গলে খুব কম দোকানেই এটা প্রচলন আছে, ফিশ রোল, এটার দাম 115 টাকা। ড্যামন ফ্রাই, এর দাম 130 টাকা। ঘুগনি রুটি 20-30 টাকা। চিকেন স্টু, এই যে বলেছিলাম তোমাদের চিকেন স্টু, এইটাই হচ্ছে আমাদের চিকেন স্টু। চিত্রদার দোকান থেকে চিকেন স্টু চেনাবার মতো আমার বয়স এখনো হয়নি, সবাই জানেন, সারা ওয়েস্ট বেঙ্গল জানেন, চিত্রবাবুকে যারা ভালোবাসেন, দোকানটাকে ভালোবাসেন, তারা জানেন। বসন্তী পোলাও, এটা চিকেন কষা, এর একটা কম্বো হয় এরকম 2 পিস দিয়ে, 2 পিস চিকেন দিয়ে 100 টাকা। এটা আলুর দম, এটা আছে লিভার কারি, খুব বিখ্যাত লিভার কারি, এইটা 35 টাকায় মাত্র বিক্রি হয়। এটা ভেজিটেবল স্টু, এই যে ভেজিটেবল আছে, সোয়াবিন আছে, এই যে এইটা আছে ভেজিটেবল স্টু, যার দাম 35 টাকা, রুটি দিয়ে খেলে 45 টাকা। এটা কন্টেনারে পার্সেল চার্জ প্রত্যেকটা জায়গায় এখন লঘু করা আছে, কন্টেনার চার্জ দিয়ে 40 টাকা দাম পড়ে, একটা বড় জায়গায় দিতে হয়, নালে ঝোল আর স্টু তো হয়তো ঝোলটা দরকার পড়ে। চিত্রদার দোকান সকাল 6টার সময় খোলা হয়, রাত্রির 9টার সময় বন্ধ। হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আসলে এসপ্ল্যানেড হচ্ছে কেন্দ্রবিন্দু, এসপ্ল্যানেড এখন নতুন মেট্রো হাওড়া যেটা খুলেছে তার গেটটার সম্মুখীন হয়েছে চিত্রদার দোকানের দিকে মুখ করে, তো ওই জায়গায় এসেই আপনি যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন, পুলিশ থেকে অথবা পথচারী, চিত্রদার দোকান বলতে গেলে ডেকাস লেনে পাঠিয়ে দেবেন ওনারা। সপ্তাহে একটা দিন বন্ধই রাখতে হয়, কেননা শারীরিক এবং মানসিক দিক থেকে মানুষকে বিশ্রামের খুবই প্রয়োজন আছে, তো আমরা রোববার দিনটাই বন্ধ করি, এনি হলিডে, অফিস হলিডে বন্ধ থাকে। আজকে আবারও চলে এলাম ডেকাস লেনে, আর ডেকাস লেনে আসতেই চোখ কিন্তু চলে যায় সেই নস্টালজিয়া একটি দোকানের, নাম হচ্ছে চিত্রবাবুর দোকান। আর চিত্রবাবুর দোকানের ফেমাস আইটেম কি তোমাদের তো জানাই আছে, চিকেন স্টু আর বাটার টোস্ট, কিন্তু আমি আজকে সেইগুলোর থেকে উঠে গিয়ে নিয়ে নিলাম চিত্রবাবুর দোকানের আরও একটি ইম্পর্ট্যান্ট আইটেম, যেটি কিনা ফিশ ফ্রাই। এই দেখো সাইজটা যা দেখতে পাচ্ছ, দাম হচ্ছে 80 টাকা। চলো একটু টেস্ট করি। এই দেখো টেক্সচারটা যা দেখো, এই দেখো হালকা একদম টেক্সচার আছে, আর ভেতরে দেখো পুরো একদম ঠাসা মাছ। চলো একটু টেস্ট করি। সত্যি বেশ অনেকদিন বাদে ভেটকি মাছের ফিশ ফ্রাই খেলাম, একদম পিওর ভেটকি আছে, আর ভেতরে দেখো পুরো ঠাসা মাছ দেখতে পাচ্ছ, জাস্ট টেক্সচারটা যা দেখো মাছের, অসাধারণ টেস্ট লাগলো। এই লাস্ট কিছুদিন আগে আমরা জেপি ফাস্টফুড বলে একটি দোকানের ব্লগ করেছিলাম, যেখানে কিনা বম্বে ভেটকি ছিল, তো টেস্ট আনুমানিক করে বোঝাই যায় কোনটা বম্বে ভেটকি আর কোনটা ভেটকি মাছ, কিন্তু এই দোকানে একদম পিওর ভেটকি আছে, মাছের স্বাদটা বেশ অসাধারণ আর একদম সফট আছে। চলো একটু মাছটা ট্রাই করি, টেস্ট অসাধারণ। এক কথা যদি আমাকে বলতে বলো তাহলে তো বলবো এক কথায় তু খর। চলো একটু স্যালাড আর কাসুন্দির মধ্যে চুবিয়ে মুখে ঢোকানো যাক। স্যালাড একদমই ফ্রেশ, কাসুন্দিটার মধ্যেও একটা ঝাঁঝালো ব্যাপার আছে, আর যদি ফিশ ফ্রাই আর এরকম কাসুন্দি মধ্যে চুবিয়ে খাওয়া হয় তার উপর ঝাঁঝালো কাসুন্দি, তাহলে কিন্তু অসাধারণ একটা টেস্ট পাওয়া যায়। তো ওভারঅল এই দোকানের ফিশ ফ্রাইটা খেয়ে আমার তো বেশ ভালো লাগলো, তোমরা যদি এখনও না ট্রাই করে থাকো
তাহলে এই ব্লগটা দেখে ঝটপট করে চলে আস। ভাবলাম খেতে খেতে এই ব্লগটা এখানেই শেষ করব। এছাড়াও চিত্তবাবুর দোকানে কিন্তু আরও অনেক আইটেম আছে, বুবাইদা তোমাদের সাথে তো শেয়ার করেই দিয়েছে, অসাধারণ টেস্ট লাগলো। তোমরা কিন্তু নিশ্চিন্তে এসে ট্রাই করে জানিও আমাদের কমেন্ট বক্সে তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের কন্টেন্টটা ভালো লাগলো, ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ বেল আইকনটাও ক্লিক করে দিও। টিল দেন সাইনিং অফ, টাটা। আমি ততক্ষণ এই পুরো বিষয়টা শেষ করে দেখা হচ্ছে নেক্সট কন্টেন্টে।